আমি চলে যাব, আমি ওইখানে, আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে, আমি ওইখানে চলে যাই, আমি চলে যাই। জোরে কথা বলে ফেলেছি আমি? তুমি টক খাও, তুমি গান গাও, তোমার রেয়াজ ঠিক থাকুক, সবটা ঠিক থাকবে। আমি সারাদিন ঘরের মধ্যে বসে আছি, আমার গিটার সামনে, আমার ইউকেলেলের সামনে, আমার হারমোনিয়াম, আমার তানপুরার সামনে আমি রেয়াজ করতে পারছি না। আমি সত্যিই চাই না যে কোনো সিঙ্গারের এরকম অসুবিধা হোক, সকলে সুস্থ থাকুক। মানে সিক্স ইগলস, আপনারা যেটা সিক্স ইগলস আরও অনেক কিছু হতে পারে ভেবে নিতে পারেন, ওটা জোশে চলে আসে। যারা আর কি পাবলিক ফিগার হয় তাদের নিয়ে অনেক কৌতূহল থাকে, আমি খুব ভালো আছি। প্রথমেই জানাই যারা দেখছেন প্রত্যেক দর্শকদের প্রণাম এবং শ্রোতাদের অনেক ভালোবাসা, এবং সবাইকে আমার তরফ থেকে সুনববর্ষ জানানো হয়নি, তাই আমার তরফ থেকে সুনববর্ষ। বেশ, মাঝখানে দর্শকরা শ্রোতারাম খুব চিন্তায় ছিল যে তোর একটা একটা মানে একটা গ্যাপ নিতে হয়েছিল। আমার গলার গ্যাপটা নিতে হয়েছিল, আমার গলায় ইনফেকশন হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ভিডিও বাইটও করেছিলাম তার জন্য, যে আমি অসুস্থ, এরকম করতে পারছি না। সিসপ্যানটা অনেক দিনের ছিল, এখন একটা সিঙ্গারের বা একটা মিউজিশিয়ানের কাছে তার যদি প্রিয় জিনিসটা না থাকে, তার সব থেকে পছন্দের জিনিসটা সে যদি ইউজ করতে না পারে, তখন তার যে কতটা কষ্ট ভেতর থেকে বা কতটা যন্ত্রণা, সেটা বোধহয় আমি কটা দিনে ফিল করে নিয়েছি। আমি সত্যিই চাই না যে কোনো সিঙ্গারের এরকম অসুবিধা হোক, সকলে সুস্থ থাকুক। আমি সবসময় বলি সকলে সুস্থ থাকলে সবটা হবে, শুধু সুস্থ থাকতে হবে। জোর লাগে না আমার। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি এখন তো অনেক হাই এন্ড প্রোডাকশন যাকে বলা হয় বিভিন্ন মাইকের মাধ্যমে, আমি নিজস্ব মাইকও কিনেছি, বহু দিন হয়ে গেল, প্রায় 1.5 বছর হয়ে গেল আমি নিজস্ব মাইক কিনেছি, নিজস্ব ইনিয়ার ইউজ করি। তার জন্য আমার ইঞ্জিনিয়ার আছে এবং যারা আমার সাথে বাজান। আমার ব্যান্ডটার নাম হলো অঙ্কিতা অ্যান্ড সিক্স ইজ, মানে সিক্স ইজ, সিক্স ইগলস, আপনারা যেটা সিক্স ইজ ইগলস আরও অনেক কিছু হতে পারে ভেবে নিতে পারেন। তো এরা এত বেশি সাপোর্টিভ, তার জন্য আমার মনেই হয় না যে আমি একা ওখানে আছি। আমার সাথে এতজন পাশে বাজায় তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে, তখন নিজেকে আর সেই উইক ফিলটা আসে না, তখন ফুল এনার্জি থাকে। তো এফোর্ট তো অবশ্যই লাগে, কিন্তু আমার মনে হয় যে সব কিছু গুছিয়ে গাইলে বা সুন্দরভাবে স্কেলটা সেরকমভাবে সেট আপ করলে অতটা কষ্ট হয় না, কিন্তু পারফর্ম তো করতে হয়, তখন একটুখানি তো হবেই, ওটা জোশে চলে আসে, জোশে। ভীষণভাবে আমি, আমাকে ওই টাইম পিরিয়ডে লোকজন দেখবে, আমি ভীষণভাবে রোগা হয়ে গেছি, মানে চোখের তলায় কালি পড়ে গেছে, মুখ একদম ঢুকে গেছে ভিতরে। আমাকে বলে অনেকে যে তুই কি ছিলিস আর এখন তো অনেক বেটার তুই, মানে ওই স্প্যানটা না, মানে একটা সিঙ্গারের জীবনে আমি কোনোদিন চাই না কোনো সিঙ্গারের জীবনে আসুক। ওই খুব খুব একটা ডিপ্রেসড, মানে সারাদিন ঘরের মধ্যে বসে আছি, আমার গিটার সামনে, আমার ইউকেলেলের সামনে, আমার হারমোনিয়াম, আমার তানপুরার সামনে আমি রেয়াজ করতে পারছি না। ডক্টর বলছে পুরো ভোকাল রেস্ট, আমি কথা পর্যন্ত গুনগুন করে গান গাইবো নোটটা লাগছে না, মানে ওইটা যে কি কষ্টকর। আমি বলছি এখন আমার অদ্ভুতভাবে টেনশন হচ্ছে, ভয় হচ্ছে যাতে ওটা আমার আর কোনোদিন না হয়। আশীর্বাদ করো তোমরা সকলে যাতে ওই স্ট্যান্ডটা আর কোনোদিন আমার জীবনে না আসে। কাকিমা তো তোর সঙ্গে সবসময়, মানে তোর কি বলবো, সহযোগিতা, সেক্ষেত্রে কাকিমা ওই সময় একটু ভয় পেয়ে গেছিলেন? আমার বাবা মা দুজনেই ভীষণভাবে ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরা তো হ্যাবিটেটেড নয় এভাবে, তো ভীষণভাবে ওরাও ভেঙে পড়েছিল আমার সাথে, অবভিয়াসলি যেটা হওয়া উচিত। তো ওই টাইমে অবভিয়াসলি ওনারা পাশে ছিলেন আমার, তার জন্য আমি হয়তো আজকে ওভারকাম করে দাঁড়াতে পেরেছি। তাহলে সত্যি খুব একটা খারাপ সময় গেছে, আমি আলোচনা করতে চাই না এই খারাপ সময়টা নিয়ে, অনেকগুলো মানুষ পাশে ছিল বলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। শো বরাবরই আমি খুব বেশি করি না, আবার আমি বলবো না যে আমি খুব কমও করি। আমার মনে হয়, আমার মনে হয় যে ওটা আমার খুব আনন্দের একটা জায়গা, খুব নিজেকে মানুষের কাছে শুনিয়ে দেওয়ার একটা জায়গা। তো আমার মনে হয় ওই জায়গাতে আমি খুব হ্যাপি। তো আমার যখন মনে হয় যে এই শোগুলো করা উচিত, ওরকম না যে বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, এ বাবা গলার কি প্রেশার পড়বে। আমার স্যার বলে তুমি টক খাও, তুমি গান গাও, তোমার রেয়াজ ঠিক থাকুক,
সবটা ঠিক থাকবে। তো এখন তো একটুখানি সংযত আছি, কারণ কিছুদিন আগেই তো ঘটনাটা ঘটেছে, তাই একটুখানি আপাতত গ্যাপ দিচ্ছি। গ্যাপ দিয়ে দিয়ে তারপরে আবে আমার ফুল ফর্মে ফিরবো অবশ্যই, আর আপনারা আশীর্বাদ করুন যাতে আমি ফুল ফর্মে আবার ফিরতে পারি। আমি চলে যাবো, আমি ওইখানে, আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে, আমি ওইখানে চলে যাই, আমি চলে যাই। জোরে কথা বলে ফেলেছি আমি, আমি কিছু বললাম জোরে বললাম আমি? তোমরা এমন ভাবে তাকালে আমি ভয় পেয়ে গেছি। এটা নিয়ে কিছু বলার নেই, এটা আমার একান্ত পার্সোনাল একটা ব্যক্তিগত জায়গা। আমি বলবো যে মানুষ যেটা ভাবছে অসুবিধা নেই, ভাবতে থাকুক, মানুষের যেটা কমেন্ট মানুষ করতে থাকুক, সত্যি কোনো অসুবিধা নেই। আমার জীবন নিত্য আমাকেই করতে হবে, তাই পুরোপুরি চয়েসটা আমার। থ্যাংক ইউ।